কি ব্যাপার, এরকম সাজা গুজা শুয়েই থাকবা? তো কি শেষ হবে না? কি আশা তোমার মনে, কোথায় নিয়ে যাবো? একদম উল্টা পাশে হেবাং, নিচতলায় ওদের বড় করে দেওয়া আছে। তো রেস্টুরেন্টে গিয়ে প্রথমে আমরা বসে মেনু দেখতেছিলাম, লিঙ্কি কিছুই বুঝতে ছিল না। এর কারণ হচ্ছে প্রত্যেকটা আইটেমের নামই একটু পাহাড়ি নাম, তো এগুলো আসলে কোনটা কি। যেমন আমরা বেসিক আইটেমগুলো বুঝতেছিলাম, এটা মুরগি, এটা মাছ, এটা সবজি, বাট এর সাথে তরকারিটার যে নাম সেটা আর কি বুঝতে অসুবিধা হচ্ছিল। তো আমরা খাবার অর্ডার দিয়ে পাহাড়ি যে মাচায় ওরা রাতে ঘুমায় একদম পাহাড়ের সাইডে, সেরকম একটা মাচা ওখানে বানানো ছিল, ওখানে যেয়ে বসলাম। ওখানে যেয়ে বসে আমরা ফাইট দামি করতেছিলাম, এরই মধ্যে ফার্স্ট আইটেম চলে আসলো, যেটা ছিল বিন্নি চালের একটা পিঠা, বিন্নি চাল এবং কলা দিয়ে। লিঙ্কি দেখেন, ফার্স্টে খুলে খাওয়া শুরু করে দিল। এই পিঠাটা হচ্ছে বেসিক্যালি কলা আর বিন্নি চালের গুঁড়া দিয়ে মাখায়, তারপর হচ্ছে কলা পাতার মধ্যে পেঁচায়, ওটাকে হচ্ছে ভাপ দেওয়া হয়। তো এটা দেখতে যদিও পাটিসাপটা পিঠার মতো, কিন্তু টেস্টটা টোটালি ডিফারেন্ট, অ্যাজ এখানে কলা ইউজ করা হয়েছে। আর এটা মিষ্টি, আর্টিফিশিয়াল কোনো মিষ্টি দেওয়া হয় না, ওদের যে বিন্নি চালটা ওটাই মিষ্টি হয়। তারপর আমরা আমাদের ম্যারা পিঠা বা আমাদের মামিসিংয়ে বলে গোটা পিঠা, এরকম একটা পিঠা দিল যেটার ভিতরে নারিকেল আর গুড় দেওয়া ছিল, এটাও ভাপে করা, এটাও অনেক মজা ছিল। তারপর আপু আমাদের জন্য পানি খাওয়ার যে পাহাড়ি পাত্রটা হয় সেটা নিয়ে আসলো। তো আমরা সবাই একটু একটু করে ট্রাই করে দেখছিলাম, আমি ভালো পারছিলাম, তুমি পচা পারছিলা, তুমি শরীরে ফালাইছিলা। এরপর রায়ু বুবু খাচ্ছে, তারপর আমাদের সিফাত বুবুও খাইছে। তো এরপর আমরা বসে থেকে ওয়েট করতেছিলাম, এরই মধ্যে চলে আসলো আমাদের মুন্ডি। মুন্ডিটা আমি সর্বপ্রথম খাইছিলাম 2012 সালে যখন বান্দরবন যাই জ্যাক ভাইয়ের সাথে। তো তখনই আমি লিঙ্কিকে বলছিলাম যে কখনো তোমাকে নিয়ে বান্দরবন আসলে এটা আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ভাবছিলাম এটাই আমাদের ফাইনাল খাবার এবং এটা খেয়ে আমরা বাসায় চলে আসবো। এই খুশিতে আমি খুব পেট ভরে খুবই মজা করে খাইছি, কিন্তু পরে যা হলো পাখিটা ইতিহাস। টু বি অনেস্ট, এই মুন্ডিটা একটা যদি কেউ পুরাটা খায় তার পক্ষে আর অন্য কোনো কিছু খাওয়া সম্ভব না। মুন্ডিটা অনেক ভালো ছিল, একদম ফ্রেশ। মুন্ডিটার স্পেশালিটি হচ্ছে এটা হ্যান্ডমেড নুডলসটাকে সিদ্ধ করে বাকি সব কিছু আলাদা আলাদা করে তারপর একসাথে মিক্স করা হয়, ইটস লাইক রামেন বাট ডিফারেন্ট। এখানে একটু স্পাইসি, লেমনের যে জিসটা থাকে, লেমন যে ফ্লেভারটা থাকে, এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট এখানে। আমার না এখন মুন্ডি খেতে ইচ্ছে করতেছে। তারপর আমাদের স্টার্টার চলে আসলো, কাঁকড়া, ডালের বড়া আর হচ্ছে নারিকেলের পিঠা, আর এটা হচ্ছে বিরিয়ানি যেটা চটপটির মতো। যখন কেউ মেহমান যায় এটা হচ্ছে মেহমানদারি করে পিঠা ডালের বড়াটা, বিটরুট লাল কালার হয়, বিরিয়ানি না কিন্তু বিরিয়ানি। এটা হচ্ছে পাহাড়ি কচু পাতা ভর্তা, এখানে তেঁতুল মিক্স থাকে, আর এটা হচ্ছে চিকেন মরিচ ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মরিচ ভর্তা, এটা হচ্ছে কলার মশা, এটা হচ্ছে ব্যাম্বো স্যুপ ভাজি, এটা হচ্ছে মিক্স সবজি ভর্তা, এটা হচ্ছে ব্যাম্বো স্যুপ আর চিকেন কারি, এটা হচ্ছে চিকেন আর টক পাতার সাথে ঝোল একদম ঝাল ছাড়া, এটা ব্যাম্বো স্যুপ করবো, এটা হচ্ছে ব্যাম্বো স্যুপের করবো, এটা ঝাল নাই, এটা ঝাল ছাড়া, এটা হচ্ছে করবো হচ্ছে আমাদের একটা মেনু। এই করবোটা হচ্ছে ভর্তা দিয়ে মাখানো, এটা হচ্ছে চিকেন হচ্ছে, আর এটা কাকটা লেগে চাপিলা আর হচ্ছে চিংড়ি, এটা আমাদের স্পেশাল হাঁস গুনা, আর এটা হচ্ছে লৈত্য সুরকি জাতলা। আর এই তো চলে এলো আমাদের ব্যাম্বো চিকেন, যেটার হাইপ সব জায়গায় সবসময় অলওয়েজ হিট।
তো ব্যাম্বো চিকেনটা দেখেই অনেক ভালো লাগতেছিল, একদম ফ্রেশ কুক করা, যেটা ইউজুয়ালি হয়। আর আপু খেয়েছো? বায়ারটা কেমন ছিল? কিন্তু মরিচের ফ্রেগনেন্সটা এত স্ট্রং, মানে মুখে দিলে ভালো লাগে। আমি মরিচ ভর্তা নেওয়ার জন্য আমি মানে বসে আছি, চিংড়ি মরিচের টা আর চিকেন মরিচের ভর্তা নিব। চিংড়ি মরিচটা ঝাল না, কিন্তু এমন একটা ইফেক্ট দেয় যে এরকম চিকেন মরিচটা কে দেখো। যেমন ঝাল যেমন একটা মজুর প্রত্যেকটা ফ্লেভার সে বোধহয় বলছে যে এটা নিয়ে অনেক ঝাল, না সিফাতের ঝাল লাগে না, চাবাও চাবাইতে হবে। আমি যখন খাইনি বাসটা খাইতে কেমন লাগছে ছিল বলো তো? মাশরুমের মতো আবার একটু কাঁঠালের মতো কাঁঠাল কাঁঠাল খাই না কাঁচা কাঁঠাল তো না কাঁঠাল। এটা কি নিচ্ছ আপনি? সবজি সবজি এটা কি সাজন বলে? চিংড়ি অনেকগুলো মিক্স করে এখন ব্যাম্বো চিকেন খাবে অস্থির মজা, এখন আর ভিডিও করতে পারবো না, আমার খেতে হবে। আপু যেটা বলবো সাজেক ওইদিকে মানে একটু মোর বাঙালি ভাবে ব্যাম্বো চিকেনটা করে, এটা মশলার আধিক্যজন হোক মানে একদম লাইট, খুবই লাইট খুবই লাইট, মানে মশলার কোন আধিক্যতাই নেই। তুমি সিফাত ভাইয়ের প্রোডাকশনে হাঁস নিয়ে ফেললা, একদম
দেখুন বাসের সাথে চিকেন খাবে সবসময় তো জীবন খালি বাসি খাই চিকেনের সাথেও খাইলাম নাকি বাট একটা মানে ইন্টারেস্টিং হচ্ছে প্রত্যেকটার ফ্লেভার ডিফারেন্ট ডিফারেন্ট কি অন্য কিছুর সাথে কোনো কিছু ম্যাচ নাই এরকম সবাই শুধু খাচ্ছে আর খাচ্ছে যেন আমি দিদি দিতে বলে বসে গেছি মানে এই ভর্তা দুইটা অতুলনীয় এই চিংড়িটা আর এই মরিচেরটা মানে এইটাও এইটা ওই যে যেটাকে না কচু হ্যাঁ ওইটাও পছন্দ করে ওই আগে ছোটবেলায় হয়তো আম্মা ঘিসের মধ্যে একবারে ভাত মা খায় চাল দিয়ে দানা দিয়ে একবারে নলায় নলায় খাওয়া দিত খালি আধা ঘন্টা পাগল থাকতাম একদম এরকম না আসলে ওদের বাসা এখন এরকম মরিচলা করে রায়ান খালি ডাল খাচ্ছে ওর কাছে ডালটা এত মস্ত লাগছে সিপা তো খালি ডালই খাচ্ছে বসে বসে তোমার চিকেনের চেয়ে হাঁস বেশি ভালো লাগে তাহলে আবুকে এনে খাওয়াবো নে আমার কাছে বেস্ট লাগছে এই চিকেনের ইয়েটা এটা হ্যাঁ খুবই মজা এটা এটা বলে তো মানুষ বুঝবে না বাস চিকেন ব্যাম বুঝি চিকেন জুস বাট মজা অনেক মজা রায়ান চিকু বেবি চিকু বেবিটা অনেক মজা হয়েছে হ্যাঁ হাঁসের পরে এটা যখন যেটা খাচ্ছে তখন সেটা বেস্ট না আমার মতামত আছে হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ না ওই ফ্রাইটা তো আমি বললাম না পুরো মাংস লাগছে নাম হচ্ছে চিনাল চিনাল নাম ঠিক বলছি হ্যাঁ চিনাল মরিচের ঝালটা গেছে আলহামদুলিল্লাহ এটা খাওয়া গেছে আমাদের নারিকেলটা এটা না অনেক বেশি মিষ্টি না খুবই মাইল্ড বাট তাহলে আমরা আজকে তোকে বিদায় নিয়ে আমি এসে যাচ্ছি